গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে লাস্ট সানডেতে ইন্দ্রনীল যে টেস্টগুলো করিয়েছিল সেই রিপোর্টগুলো আনবার জন্য। তো অলরেডি আমি বেরিয়ে পড়েছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি আছে যাওয়ার জন্য। চলো ওখানে গিয়ে আমি আবার কথা বলছি। এখন চলে এসেছি উপাসনাতে, জাস্ট রাস্তাটা ক্রস করব। তো এই হলো সেই উপাসনা ডায়াগনোসিস সেন্টার প্রাইভেট লিমিটেড, এখান থেকেই টেস্ট করেছি আর রিপোর্টগুলো সত্যি খুব ভালো এসেছে, আমি জানতাম রিপোর্ট ভালো আসবে। তারপরে আমরা একটু ডিনার করতে গেলাম, এখানে একটু এগিয়ে জাস্ট দু পা এগোনোর পরই এই রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি পুরো স্টান্ড, মনে হচ্ছে যে আমি পুরো প্লেনের মধ্যে বসে আছি। এটা ভেজ রেস্টুরেন্ট, অসাধারণ পরিবেশ, জাস্ট ওয়াও বলতে গেলে। আর এই ছিল এদের মেনু কার্ড, তো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো। আর মনে হচ্ছিলো যে ফ্লাইটের মধ্যেই বসে আছি, ফ্লাইট যখন টেক অফ করছে তখন বলছে, ফ্লাইট যখন ল্যান্ড করছে তখনও বলছে। আমার না তখন মনে হচ্ছিলো যে আমি দুবাই যখন গেছিলাম আমাদের ফ্লাইট টাইমিং ছিল রাত্রি 3:20, তো ঠিক এইরকমভাবেই কাতার এয়ারওয়েতে আমরা গেছিলাম, ঠিক এইরকমভাবে সার্ভ করেছিলো। আর ওই সময় আমি যদি জানতাম যে আমি ইউটিউবে আসবো তাহলে অবশ্যই আমি স্টিল ফটো না তুলে ভিডিও করতাম। আমি এখন সেগুলো না মিস করি, কাশ আমি যদি এই ভিডিওগুলো তুলে রাখতাম, কারণ ইন ফিউচারে আমি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে পারবো কি পারবো না সেটা তো বলাটা খুবই মুশকিল। আর সবথেকে বড় কথা, ইন্দ্রনীল যখন একটু ফ্রেশ হতে গেছিলো তখন ওখানকার ফ্লোর ম্যানেজার এসে জাস্ট ফোন নাম্বারটা নিল, নিয়ে তারপরে এখানে ইন্দ্রনীলের হাতে বোর্ডিং পাস দিল। এটা আমার কাছে একদম নতুন লেগেছে জিনিসটা, এইরকম আমি কোনো রেস্টুরেন্টে দেখিনি। হ্যাঁ, খুব ভালো। আর এদের খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর, দেখো আমি তোমাদের সাথে বোর্ডিং পাসটা শেয়ার করছি, ভীষণ ভালো লেগেছে। আর অর্ডার করেছিলাম পনির দো পেঁয়াজা, ইয়েলো ডাল, রাইস আর গ্রিন স্যালাড। তো রান্নার টেস্টগুলো অসাধারণ লেগেছে, যারা তোমরা এই রেস্টুরেন্টে খাওনি একবার গিয়ে একটু খেয়ে এসো, এটা অবশ্যই একটা ভেজ রেস্টুরেন্ট, মানে মুখে লেগে থাকবে খাবারগুলো। আর পরিবেশটা তো অসাম, অসাম পরিবেশ, জাস্ট অসাম। আমি মাঝে মাঝে না তুলছিলাম, তো আমার আর কি ওই সেই কাতার এয়ারওয়ের কথা মনে পড়ছিলো, ফ্লাইটের মধ্যে ঠিক এরমভাবে সার্ভ করছিলো, খুব ভাল লাগছিলো। আমি খুব মিস করছি ওই দিনগুলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কীভাবে, মানে হচ্ছে না আমরা ফ্লাইটে যেন উঠছি নাবজি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার সময় এখানে কিছু ছবি ছিল সেগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। এবারে আমি আমার বাড়ির পথে এগোচ্ছি, বাড়ি পৌঁছে অবশ্যই তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে হবে। তো বাড়ি গিয়ে আমি আবার কথা বলছি, কেমন? জাস্ট বাড়ি ফিরলাম। তো লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে সপার শপ থেকে আমি কি এনেছি সুগারের, তো ওটা দেখিয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করছি। সুগারের এই আইলাইনারটা নিয়েছি,
আমি এই আইলাইনারটা কেন নিয়েছি আমি বলছি কারণটা হলো এই, কারণ আমি উইং লাইনার পরতে খুব ভালোবাসি, আর এই তো দেখছো এই অবস্থা তুলির, তো উইংটা ভালো করে হয় না, তো সেই কারণে আমি বাধ্য হয়ে আমি সুগারের আইলাইনারটা কিনেছি, আর এটা হলো ল্যাকমির, এই যে ল্যাকমির। তারপরে নিয়েছি দুটো লিকুইড লিপস্টিক, কালারটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এর কালারটা কেমন হয়েছে একটু জানিও। এই যে কালারটা কেমন হয়েছে একটু জানিও। আর এটা শেড নাম্বারটা বলে দিচ্ছি, এটার শেড নাম্বার হচ্ছে 21, এই যে 21। আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটাও খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার, এর শেড নাম্বারটা হচ্ছে এই যে 42। তোমাদের মধ্যে যদি কারোর পছন্দ হয়ে থাকে তোমরা নিতে পারো, খুব সুন্দর কালার। তো এই দুটো লিপস্টিক নিয়েছে 499, এইটা 499, এটা 499। এর সাথে আমি এই আইলাইনারটা অফারে পেয়েছি, এই তিনটে মিলে টোটাল আমার লেগেছে 998, এই যে 998। তো বন্ধুরা, দুটো লিপস্টিকের কালার কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে প্লিজ একটু জানিও। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা এখানে বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা আমাকে বন্ধু করেছো অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই। আর যারা সময় পাওনি এখনো বন্ধু করবার জন্য, একদম দেরি করবে না, টুম করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দেবে, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। তো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব, ততক্ষণে সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু মুখে মাস্ক পরো। বাই।